হ্যালো বন্ধুরা আমি মারুফার আজকে আমি আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি নোহেয়ার নামের একটা অসাধারণ থ্রিলার সিনেমা আমার একেবারে শুরুতে আমরা একটা শহর দেখতে পাই যেখানে মানুষজন ক্ষোধার যন্ত্রণায় মারা যাচ্ছে আর সরকার এদের অন্য জায়গায় আমরা একজন মিয়া নামের মেয়ে এবং তার হাজবেন্ড নিকো কে দেখি নিকো তার ওয়াইফ কে নিয়ে আয়ারল্যান্ডে চলে যেতে চাইছে কারণ কয়েক বছর আগে তারা তাদের দুই বছরের মেয়েকে কে সরকারের এই ধরনের পলিসির জন্য হারিয়ে ফেলে মিয়া প্রেগনেন্ট তাই এরা দুজন চাইছিল যে তারা সম রাস্তায় কন্টেনারে করে ইন্ডিগেলি এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে এরা দুজন অনেক নিশ্চিন্ত ছিল কারণ কিছু সময়ের মাঝে এদের দুজনকে কন্টিনার শিপে উঠিয়ে দেয়া হবে আর এরপরে এদের আর কোন টেনশন নেই কারণ আয়ারল্যান্ডে কোন চেকিং হয় না কিন্তু এরা যখন কন্টিনার ভেতরে ছিল তখন হঠাৎ করে কন্টেনারের গেট খুলে যায় আর অনেকগুলো মানুষ এই কন্টিনারের ভেতরে চলে আসে এরাও ইন্ডিগেলি আয়ার্ল্যান্ডে যেতে চায় কন্টেনারে মানুষের সংখ্যা অনেক হয়ে যাওয়ার জন্য কিছু মানুষকে এখান থেকে বের করে দেয়া হয় যাদের মাঝে নিকো ছিল ভাবে নিকো মিয়া মিয়া আলাদা হয়ে যায় যায় জন্য অনেক টেনশনে পড়ে কারণ সে সির লাস্ট স্টেজে ছিল তাই এখন তার হাজবেন্ড নিকো তার পাশে থাকা অনেক জরুরি তাই সে নিকো ফোন করে আর নিকো তাকে আশ্বস্ত করে বলে যে খুব দ্রুত সে অন্য একটা কন্টেনারে করে আয়ারল্যান্ডে পৌঁছে যাবে আর সেখানে গিয়ে তারা আবারও একসাথে হয়ে যাবে তাদের কন্টেনারটাকে চেক করার জন্য পুলিশ সেখানে চলে আসে তাই সবাই তাদের নিজের সিক্রেট রুম লুকিয়ে পড়ে আর তখন এখানে একজন পুলিশ অফিসার বলে যে যদি তোমরা সবাই বাইরে না আসো তাহলে আমি তোমাদের সবাইকে গুলি করে মেরে ফেলবো বাঁচানোর জন্য বাইরে আসে এরা সবাই ভাবে এই দেশ থেকে পালাতে চাইছিল তাই এই পুলিশ অফিসার সবাইকে গুলি করে সমুদ্রের মধ্যে ফেলে দেয় কিন্তু আমরা ভিমার্স টা দেখি যে মিয়া এখানে বেঁচে গেছে কারণ সে কন্টেইনারের উপর একটা সেলফের মধ্যে মধ্যে লুকিয়েছিল এখন মিয়া তার হাজবেন্ড কে একটা মেসেজ পাঠায় কিন্তু নিকো মিয়ার মেসেজ এর কোনো উত্তর দায়না। মিনওয়াইল তার কন্টেইনারকে শিপের উপরে লোড করে দেয়া হয়। কিন্তু মিয়া আবারো তার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কারণ সে ভয় পাচ্ছিল হয়তো নিকুকেও পুলিশের লোকজন মেরে ফেলেছে কারণ সবগুলো কন্টেইনারে চেকিং হয়েছিল। নাও মিয়া কন্টেইনারের ভেতরে রাখা জিনিসপত্র দেখতে শুরু করে যেখানে সে সাধারণ কিছু পানি, মোবাইল ফোন, ইয়ারফোন, টিফিন বক্স ইত্যাদি পায়। মিয়া সেখান থেকে একটা টর্চ জ্বালি একটা কম্বল ঢাকা নিয়ে ঘুমানোর চেষ্টা করে। এখন হঠাৎ করে মধ্যরাতে মিয়ার ঘুম ভেঙে যায়। যখন মিয়া কন্টেইনারের ফুঁটো দিয়ে বাইরে দেখার চেষ্টা করে তখন সে দেখে যে তার জাহাজ একটা ভয়াবহ ঝড়ের কবলে পড়েছে তার কন্টেনার অনেক জোরে জোরে তুলতে থাকে আর এই ঝাঁকুনির জন্য মিয়া অজ্ঞান হয়ে যায় যখন মিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে কন্টেনারের ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে তার কন্টেনারটা অতল সমুদ্রের মধ্যে সাঁতার কেটে বেড়াচ্ছে ভয় পেয়ে সে তার হাজবেন্ড ফোন করার চেষ্টা করে কিন্তু তার মোবাইলটা ভেঙে গিয়েছিল আর উপরন্ত তার হাজবেন্ড কাছে কোনো কল যায় না এমন সময় মিয়া কিছু মানুষের চিৎকার শুনতে পায় যখন সে তার কন্টেনারের ফুটো দিয়ে বাইরে তাকায় তখন দেখে যে একটা কন্টেনার ডুবে যাচ্ছে আর এই কন্টেনারের ভেতরে নিকো গিয়েছিল মিয়ার চোখের সামনে সেই কন্টেনারটা ডুবে যায় যেখানে তার হাজবেন্ড নিকো ছিল নিকোর সাথে দেখা আর তার সে সম্ভাবনা সমুদ্রের পানিতে ডুবে যায় মিয়া অনেক হতাশ হয়ে পড়ে তাই সে আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু তখন তার পেটে থাকা সন্তানের কথা মনে পড়ে যায় তাই সে ছুরিটা ফেলে দিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আর সে দেখে যে সম্পূর্ণ কন্টেনারের ভেতরে পানি ভরতে শুরু করেছে অনেক চেষ্টা করার পরেও সে নিজেকে বাঁচাতে পারে না আর সে মারা যায় আর তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় আসলে মিয়া এতক্ষণ ধরে একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখছিল কিন্তু এখন আসলে সত্যিকার অর্থে কন্টেনারের ভেতরে ধীরে ধীরে পানি ভরতে শুরু করেছে তখন তার মোবাইলে একটা আন্নন নাম্বার থেকে ফোন আসে আর এটা তার হাজবেন্ড নিকর কল ছিল আসলে নিকো সে কন্টেনারে উঠতে পারে নাই তাকে ড্রাইভার অন্য একটা জায়গায় নামিয়ে দিয়েছিল নিকোর ভয়ে শোনার পরে মিয়ার কিছুটা স্বস্তি ফিরে আসে নিকো তাকে সাহসের সাথে লড়াই করে যেতে বলে আর তখন মিয়ার লেভার পেন শুরু হয়ে যায় এর সাথে কন্টেনারের ভেতরে ধীরে ধীরে পানির লেভেল ইনক্রিজ হচ্ছিল আর এরকম কঠিন পরিস্থিতিতে মিয়া একটা বাচ্চাকে জন্ম দেয় আর সেই বাচ্চাটার নাম রাখে নোহা এরপরে মিয়া তার বাচ্চাকে একটা কাঠের বক্সের মধ্যে রেখে দেয় যাতে করে কন্টেনারের ভেতরে পানি উঠলেও বাচ্চাটা বেঁচে থাকে এখন মিয়া চিন্তা করে যে তাকে কন্টেনারের উপরে যেতে হবে তাহলে সে এবং তার বাচ্চা জীবিত থাকতে পারবে তখন সে সেখানে পড়ে থাকা একটা ড্রিল মেশিন নিয়ে ধীরে ধীরে কন্টেনারের ছাদ ফুটো করতে শুরু করে মিয়া অনেক ক্লান্ত হয়ে যায় এছাড়া তার অনেক ক্ষুধাও লেগেছে তাই সে বাধ্য হয়ে সেখানে পড়ে থাকা নষ্ট হয়ে যাওয়া খাবার খায় কারণ এখন তার সব থেকে বেশি যেটা দরকার সেটা হল এনার্জি তাকে তার বাচ্চাকে জীবিত রাখতে হবে সে অনেক চেষ্টা করে কন্টেনারের উপরে একটা জায়গা কেটে ফেলে এবং কন্টেনারের উপরে উঠে আসে এখানে এসে মিয়া হতাশ হয়ে যায় কারণ তার আশেপাশে শুধু পানি আর পানি সে সমুদ্রের একেবারে মাঝামাঝি রয়েছে এমন সময় সে আকাশে একটা এরোপ্লেন দেখতে পায় সেই সেই প্লেন থামানোর জন্য অনেক চেষ্টা করে হাত পা নাড়ায় এবং চিৎকার করতে থাকে কিন্তু এরোপ্লেন তাকে দেখতে পায় না উপরন্তু এরকম সময় মিয়ার পায়ে ভয়াবহ আঘাত লাগে এখন মিয়া তার পায়ের ক্ষত স্থানে ওয়াইন ঢালে যাতে করে কোনো ইনফেকশন না হয় শুধু তাই না সে সেখানে পড়ে থাকা সুতা দিয়ে নিজে নিজেই সেটা সেলাই করে আর যখন সে সেটা করছিল তখন মিয়ার প্রচন্ড পেইন হচ্ছে করছিল কিন্তু সে সাহসের সাথে এই সিচুয়েশনটা মোকাবেলা করছিল কারণ তাকে যে কোনো উপায় হোক তার বাচ্চা নোহাকে এখান থেকে জীবিত উদ্ধার করে নিয়ে যেতে হবে কিন্তু এখানে সারভাইভ করার জন্য মিয়াকে সবার প্রথমে খাবার এবং পানের ব্যবস্থা করতে হবে তা না হলে সে ক্ষুধা এবং পানি পিপাসার জন্য মারা যাবে মিয়া এখন কন্টেনারের মধ্যে পড়ে থাকা হেডফোন দিয়ে একটা জাল বানায় আর এই জাল দিয়ে সে মাছ ধরে খায় এখন মিয়াকে নিকো ফোন করে এবং সে তাকে জানায় যে তার গুলি লেগেছে আর হয়তো এখন সে আর বাঁচবে না এটা শুনে মিয়া অনেক কষ্ট পায় কারণ তার লাস্ট হোপও এখন শেষ হয়ে গেছে মিয়া কান্না করতে করতে নিকোকে জানায় যে আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে আর তার নাম আমি নোহা রেখেছি এখন মিয়া নিকোকে নোহার আওয়াজ শোনায় এমন সময় ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় মিয়া এখন অনেক কষ্ট পাচ্ছে আর এই কষ্টে এসে কান্না করতে করতে কন্টেনারের উপরে ঘুমিয়ে পড়ে উপরে দিন রয়েছে সে বুঝতে পারে যে এখন তাকে তার সন্তানকে বাঁচানোর জন্য কোনো না কোনো একটা কিছু করতে হবে তাই সে কন্টেনারের ভেতর থেকে বেশ কিছু ডিব্বা নিয়ে একটা রাফট বানায় এখানে সে তার বাচ্চাকে রেখে সমুদ্রের উপরে রেখে দেয় কারণ কন্টেনারের ভেতরে কন্টিনিউলি পানি ভরতে শুরু করেছে আর যে কোনো সময় এই কন্টেনারটা ডুবে যেতে পারে মিয়া বসে বসে মাছ ধরছিল আর তখন মিয়ার কাছে একটা সিগাল আসে এখন মিয়া বুঝতে পারে যে আশেপাশে নিশ্চয়ই কোনো কিনারা আছে কারণ সিগাল কখনোই গভীর সমুদ্রে শিকার করতে আসে না কিন্তু সেই কিনারা তার কাছ থেকে কতটা দূরে সেটা মিয়া জানে না এই পাখিগুলো সমুদ্রের কয়েক মাইল ভেতরে উড়ে এসে শিকার করে মিয়া কন্টেনারের যে ফুটোগুলো টেপ দিয়ে বন্ধ করে দিয়েছিল রাতের বেলা সেই টেপগুলো খুলে যায় এবং অনেক দ্রুততার সাথে কন্টেনারের ভেতরে পানি ঢুকতে শুরু করে তাই আবারও কন্টেনারের ভেতরে ঢুকে কারণ এখানে তার প্রথম বাচ্চার ছবি ছিল আর যখন সে ছবিটা নিচ্ছিল তখন সেখানে রাখা কিছু জিনিসের মধ্যে মিয়ার পা যায় আর এদিকে কন্টেনারের ভেতরে দ্রুততার সাথে পানি ঢুকতে শুরু করে আর মিয়া পানির মধ্যে ডুবে যাচ্ছিল অন্যদিকে মিয়া যে রাফটা বানিয়ে তার মেয়েকে রেখেছিল সেটাও কন্টেনার থেকে দূরে যেতে থাকে মিয়া যেমন তেমন করে নিজেকে সেখান থেকে ছুটিয়ে বাইরে আসে আর সে দেখে যে তার বাচ্চার সেই রাফটা আশেপাশে কথাও নেই সে অনেক হয়ে যায় কারণ এত অন্ধকারে সেই ছোট রাফটা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার এমন সময় সে রাফটার কাছে একটা হুইল মাছ আসে আর সে ফوارার মতো পানি চেটাতে শুরু করে যখন এই বাচ্চাটার মুখের উপরে পানি পড়ে তখন সে ঘুম থেকে জেগে যায় আর কান্না করতে শুরু করে এর ফলে মিয়া বুঝতে পারে যে নোহা কোথায় আছে তাই সে দ্রুত নোহার কাছে যায় আর তার রাফট ধরে ঝুলে থাকে সারা রাত সেভাবে ঝুলে থাকার পরে সকাল যখন হয় তখন মিয়া বুঝতে পারে যে সে এভাবে বেশিদিন সারভাইভ করতে পারবে না সে তার মেয়েকে কে বলে কারণ কিছুদিন আগে সে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল আর যখন সেটা করতে যাচ্ছিল তখন নোহা যে তার মায়ের পেটের মধ্যে ছিল তখন সে কিক মারে তাই মিয়া আত্মহত্যা করার ডিসিশন চেঞ্জ করে ফেলেছিল মিয়া এখন দেখে যে তার মাথার উপরে অনেকগুলো সিগাল উড়ে বেড়াচ্ছে তার কাছে যে মাছগুলো ছিল সেগুলো সে পানিতে ফেলে দেয় যাতে করে সেখানে আরো বেশি সিগাল আসে আর দূর থেকে কেউ তাদের দেখতে পায় এখন এদের চারপাশে অনেকগুলো সিগাল উঠতে শুরু করে আর সেটাই হয় যেটা মিয়া চেয়েছিল দূরে একটা জেলের জাহাজ ছিল যারা তাকে দেখতে পায় এখন এরা দ্রুত তাদের বোট মিয়ার দিকে নিয়ে যেতে থাকে মহিলাটা দেখেছে রাফটের উপরে একটা ছোট বাচ্চা আছে কিন্তু এখানে মিয়া নেই এরা এটা দেখে অনেক অবাক হয়ে যায় যে সমুদ্রের মাঝামাঝি একটা বাচ্চা কোথা থেকে এলো এরা দ্রুত বাচ্চাটাকে নৌকায় তুলে নেয় এখন এরা দেখে যে এই রাফটার সাথে ইয়ারফোন দিয়ে বানানো একটা রশি রয়েছে এখন এরা যখন সেই রশিটাকে টানতে থাকে তখন রশির সাথে সাথে মিয়া উপরে উঠে আসে এরা মিয়াকে তাদের বটের উপরে তুলে নেয় এরা মিয়াকে সিপিআর দেয় কিন্তু মিয়ার জ্ঞান ফিরে আসে না এরা যখন অনেক চেষ্টা করে তখন মিয়া শরীরে জীবন ফিরে আসে আসলে মিয়া যখন পানিতে ডুবে যায় তখন তার শ্বাস বন্ধ হয়ে যায় আর পানি বের হয়ে আসার পর সে আরেকবার নিঃশ্বাস নিতে শুরু করে মিয়া সবার প্রথমে তার মেয়ে নোহার কাছে আসে আর সে তাকে জড়িয়ে ধরে মিয়া দেখে যে নৌকায় একটা কাপল ছিল যারা তার এবং তার মেয়ের জীবন বাঁচিয়েছে আর তাদের সাথে তাদের একটা ছেলেও ছিল এখন এরা মিয়া নিয়ে তাদের উপকূলের দিকে যেতে শুরু করে আর এটা হলো আয়ারল্যান্ডের একটা উপকূল যেখানে মিয়া এবং তার সব সময় আসতে চাইছিল আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আশা করছি যে এই সিনেমাটার এক্সপ্লানেশন আপনাদের ভালো লেগেছে এরকম এক্সপ্লানেশন আরো যদি পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন